বেলা দশটার আগেই বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনের রাজপথে জমে ওঠে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের এমন ইচ্ছা পনেরো এগারোটায় অসংখ্য নেতাকর্মীদের ঘিরে কিছুটা বিশৃঙ্খলার মধ্যেই শুরু হয় মনোনয়ন ফর্ম বিতরণ ফেনী এক আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে রুহুল কবির রিভি আহমেদের কাছ থেকে মনোনয়ন কেনেন মির্জা ফখরুল বগুড়া ছয় এবং বগুড়া সাত আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি নেত্রী ঠাকুরগাঁ এক আসন থেকে নিজেই তার নমিনেশন ফর্ম তোলেন বিএনপি মহাসচিব নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত কিছুই নেই বরঞ্চ আমাদের নেতা নেতাকর্মীদের গ্রেফতার চলছেই আমরা বারবার দাবি জানিয়েছি এগুলো বন্ধ করা না হলে নির্বাচনের পরিবেশ না হলে আমরা আমাদের সিদ্ধান্ত নিশ্চয়ই পুনর্বিবেচনা করব। এরপরই দলের নেতাকর্মীদের ঢল নামে নয়াপল্টনে রাজশাহী রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এবং সিলেট প্রতিটি বিভাগের জন্যই আলাদা আলাদা বুথ করা হয় হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে সাধারণ প্রার্থীরাও মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ অতীতের ন্যায় আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ভোটের অধিকার সেই ভোটের অধিকার আমরা ফিরে আনব আমাদের তৃণমূল নেতা উজ্জীবিত আছে আমাদের সাধারণ মানুষ আমাদের সাথে আছে আমরা ইনশাল্লাহ বিজয় হয়ে ঘরে ফিরব এই ছাত্র তরুণ যুবকরা পার্লামেন্টে অংশ গ্রহণ করে দেশের কাজে নিয়োজিত থাকবে বিএনপির এই নির্বাচনী দৌড়ে সোমবার কয়েকজন তারকাও সামিল হন এই বিপ্লবের মধ্য দিয়েই আমরা বেগম খালেদাকে মুক্ত করব সরকার বলেছে সুষ্ঠু পরিবেশ থাকবে যদি সুষ্ঠু পরিবেশ থাকে তবেই আমরা নির্বাচন করব মনোনয়নের ব্যাপারে চোদ্দই নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি করবে বিএনপি জমা দেওয়ার তারিখ তেরো ও চোদ্দই নভেম্বর ফর্ম পাঁচ হাজার টাকায় কিনতে হচ্ছে জমা দেওয়ার সময় দিতে হবে পঁচিশ হাজার টাকা তৌহিত শান্ত নিউজ টোয়েন্টি ঢাকা